আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের যে কাজটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইউআরআই অনলাইন জাজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আশা করি আপনারা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছেন এবং সেই অনুযায়ী কাজ করে একটা ইউআরআই অনলাইন জাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন তো আজকে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা ইউআরআই অনলাইন জাজে একটা প্রোগ্রামিং সলভ করব প্রথম প্রবলেমটা আমরা সলভ করব তার জন্য আমরা গুগলে চলে এসেছি এবং ইউআরআই অনলাইন জাজ থেকে সার্চ দিয়েছি তারপর আমাদের ইউআরআই অনলাইন জাজ প্রথম অপশানে আমরা ক্লিক করে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর এখন আমাদের লগ ইন করতে হবে দেখুন আমাদের ইমেল চেয়েছে এবং পাসওয়ার্ড চেয়েছে আমাদের ইমেইলটা গত আমরা যে আমরা ইমেইল দিয়ে যেটা দিয়ে লগ ইন করছিলাম সেই ইমেইলটা আমাদের এখন দিতে হবে তো চলুন আমরা সেই ইমেলটা ইউজ করে নিই আশা করি আপনারা সকলেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন যদি না পেরে থাকেন তো আপনারা সকলেই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমরা যে ইমেইল দিয়েছিলাম যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমরা লগ ইন করবো লগ ইন করার পর দেখুন আমাকে এখানে দেখিয়েছে হাই মুস্তাফিজুর রহমান তার মানে আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়েছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রবলেমসে যেতে হবে আমাদের প্রবলেমসে যেতে হবে প্রবলেমসে যাওয়ার পর আমার আমরা যেহেতু এখানে বিগেনার লেভেল থেকে প্রবলেমগুলো শুরু করেছি সেক্ষেত্রে আমরা এখানে এক নম্বর ক্লিক করব তারপর দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের প্রোগ্রাম যদি আগে থেকে আমি একটা প্রোগ্রাম আপনাদেরকে মানে সলভ করে রেখেছি সেটা হচ্ছে দেখুন আমাদের প্রোগ্রামটা সলভ হয়েছে এবং পাশে রাইট চিহ্ন একটা দেওয়া আছে সুতরাং টিক চিহ্ন একটা দেওয়া আছে মানে আমাদের একটা প্রোগ্রাম সলভ হয়েছে আমি এক নম্বর প্রোগ্রামটা আপনাদের বোঝার সুবিধার্থে আজকে আবার করব দেন আমরা দুই নাম্বার থেকে এক সঙ্গে কাজ করব। যেন আমরা প্রোগ্রামটা এক সঙ্গে সাবমিট করতে পারি সেজন্য আমরা এক সঙ্গে কাজ করব। আমাদের কোশ্চিনটা হচ্ছে এইটা আমাদের কোশ্চিন এইটা দেখুন আমাদের কোশ্চিন এইটা এবং সাবমিট করতে হবে এই পাশে আমাদের কোডটা সাবমিট করতে হবে এই পাশে আর কোশ্চিন হচ্ছে আমাদের এইটা এখানে দেখুন আমাদের কোশ্চিনটা কি লেখা আছে আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে যার নাম হচ্ছে এ এবং বি আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে বড় হাতের এ এবং বড়ো হাতের বি তারপর আমাদের দুইটা ভেরিয়েবলে যোগ করতে হবে সুতরাং এ আরবিটা আমাদের যোগ করতে হবে এবং এ স্টোর করে রাখবে অর্থাৎ এ আর বি এর ফলাফলটা যোগ করে রাখবে সেটা কার মধ্যে এক্সের মধ্যে বড়ো হাতের একটা এক্স ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে এখানে ঠিক যে ভেরিয়েবলগুলো আছে ঠিক একই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে যদি বড়ো হাতের থাকে তো বড়ো হাতে ছোট হাতে থাকলে ছোটো হাতে তাছাড়া আমাদের প্রোগ্রামটা এরর আসবে তারপরে এখানে কি বলেছে প্রিন্ট লাইনে শেষে আমরা একটা ইন লাইন ইউজ করব মানে অর্থাৎ নিউ লাইন ইউজ করব তাছাড়া আমাদের প্রেজেন্টেশনটা ইরো আসবে আমাদের প্রথম ধাপের কাজটা শেষ হয়ে গেছে আশা করি আমাদের কি কাজ করতে হবে আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপর আমাদের কি করতে বলা হয়েছে এরপর আমাদের কি ইনপুট নিতে বলা হয়েছে এখানে দেখুন আমাদের ইনপুট নিতে বলেছে ইউজারের কাছ থেকে দুইটা ইন্টেজার নাম্বার অর্থাৎ এ এবং বি আমাদের ইন্টেজার টাইপ থাকবে পূর্ণ সংখ্যায় দুটা নাম্বার আমরা ইনপুট নিয়ে নেব স্ক্যানেপের মাধ্যমে এরপর দেখুন আমাদের কি করতে বলা হয়েছে আমাদের এক্সটা অবশ্যই আপার কেসে থাকবে এবং আমাদেরকে নিচের স্টেপে আপনারা লক্ষ্য করুন আমাদেরকে অবশ্যই একটা নিউ লাইন ইউজ করতে বলা হয়েছে এবং আমাদেরকে ব্ল্যাঙ্ক স্পেস মানে দেখুন আমাদের এক্স বড়ো হাতের তারপর আমাদের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে দেখুন এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস তারপর ইকুয়েল আছে ইকুয়ালের পরে আমাদেরকে আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে বলা হয়েছে এই কাজগুলো আমাদের করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের ইনপুটটা কীরকম থাকবে এবং আউটপুটটা কীরকম আসবে সেইটা দেখে নিই চলুন আমাদের ইনপুটটা দেখুন দশ এবং নয় দশ অন্য যোগ করলে উনিশ আসবে এবং দশ থেকে চার বিয়োগ করলে মাইনাস সিক্স আসবে মাইনাস টেন থেকে ফোর বিয়োগ করলে মাইনাস সিক্স আসবে পনেরো থেকে মাইনাস সেভেন বিয়োগ করলে এইট আসবে এই কাজগুলো সুতরাং আমাদের সিম্পল যোগ বিয়োগের কাজটা করতে হবে ঠিক এই রকমভাবে সুতরাং আমরা প্রথমত এ বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেইটা আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে নিয়ে নিব তারপর আমরা কি করব এক্স বলে মাধ্যমে সেইটা ক্যালকুলেশনটা করে স্টোর করে রাখব তারপর আমরা যখন প্রিন্ট করব তখন আমাদেরকে একটা কি করতে হবে স্পেস ইউজ করতে হবে ইকুয়েলের আগে এবং পরে ইকুয়েলের আগে এবং পরে আমাদেরকে একটা স্পেস ইউজ করতে হবে তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা নিউ লাইন ইউজ করতে হবে তার জন্য আমরা চলে গেলাম কোর্ট ব্লক্সে আমরা কোর্টটা এখানেও করতে পারবো তবে এখানে করার থেকে সব থেকে গুড প্র্যাকটিস হবে হচ্ছে কোড ব্লক্সে চলে যাওয়া তার জন্য আমাদের কোর্ট ব্লক্সটা ওপেন করে আছে তো আমরা কোর্ট ব্লক্সে চলে গেলাম দেখুন আমি আগে থেকে ওপেন করে রেখেছি এবং আমরা সিনটেক্সটা রেডি করে ফেলেছি তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার নামে এ বি দুঃখিত এ বি এবং আমাদেরকে এক্স নামে একটা এ বি এবং দুঃখিত আমার একটু প্রবলেম হচ্ছে এক্সটা অবশ্যই বড় হাতের হবে ভিডিও ডিক্লেয়ার করতে বলা হয়েছে এখন আমাদের কি করতে হবে আমরা কী করতাম সবসময় একটা মেসেজ শো করতাম যে ইন্টার নাম্বার বা ইন্টার ফার্স্ট নাম্বার আমাদের কিন্তু সেই কাজটা করা হবে না আমরা এখন সেই কাজটা করতে পারবো না তাছাড়া আমাদের ইরোর আসবে সেখানে কিন্তু সেই কাজটা করতে বলা হয় নাই তো এখন আমরা এখানে কি করব আমরা স্ক্যানে ফাংশনের মাধ্যমে সে দুইটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নেব তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি এখন আমাদের কি করতে হবে অ্যান পার্সন দিতে হবে আমরা কি করলাম এখানে আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে নিয়ে নিলাম এটাকে এবং আমরা স্ক্যানে ফাংশনের মাধ্যমে নিয়ে নেব বিটাকে অবশ্যই নিতে হবে এবং আমরা এখানে কিন্তু দেখুন আমরা কোনো মেসেজ শো করি নাই প্রিন্টেড ফাংশনের মাধ্যমে এখানে কোনো মেসেজ শো করা যাবে না এখন অবশ্যই আমাদের কি করতে হবে এক্স নামে একটা ভেরিয়েবল নিতে হবে সেইটার মাধ্যমে এ এবং প্লাস বিটাকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে এ এবং বিটাকে কী করতে হবে যোগ করতে বলা হয়েছিল তো এখন আমরা প্রিন্টে ফাংশান ইউজ করব প্রিন্টে ফাংশান ইউজ করার পর আমরা কী করবো আমাদের এখানে দেখুন এখন আমাদেরকে বলা হয়েছে যে এক্স আমাদের একটা স্পেস দিতে হবে এক্স ইকুয়াল টু তারপরে ইকুয়ালের পর একটা স্পেস দিতে হবে তারপর পার্সেন্টেজ দি ফর্মেট ডিক্লেয়ার করতে হবে এবং সর্বশেষে অবশ্যই অবশ্যই একটা নিউ লাইন দিতে হবে সেখানে বলা হয়েছিল নিউ লাইন আর অবশ্যই সমস্ত প্রোগ্রামের শেষে আমরা অনলাইন যা যে একটা করে নিউ লাইন ইউজ করতে হবে এখন আমাদের কী করতে হবে দুইটা ক্যালকুলেশন স্টোর করে রেখেছি কার মধ্যে এক্সের মধ্যে এক্সটাকে এখন আমাদেরকে এখানে প্রিন্ট করে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ আমাদের কিন্তু প্রোগ্রামটা রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি রিটার্ন জিরো না দিই তো আমাদের প্রোগ্রামটা ইড়ো দেখাবে অবশ্যই আমাদেরকে রিটার্ন জিরো দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে এখন যদি আমরা এই কোডটাকে রান করি আমরা কোডটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম বা এখান থেকে আপনারা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর আমরা কি করব আমরা চলে গেলাম সে আমাদের যেখানে সাবমিট করব আমি আপনাদেরকে দেখিয়েছি সেই সাবমিট বক্সে আমরা চলে গেলাম সাবমিট বক্সে যাওয়ার পর আমরা সবগুলো কেটে দিলাম আমাদের দেখুন এগুলো কিন্তু সি প্লাস প্লাসে করা আছে সো আমরা করবো সি সিতে জমা দেব তার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে অবশ্যই সি দিতে হবে প্রথমেরটা সি জিসিসি সি ফোর এইট ফাইভ এইটা সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা সেখান থেকে কিন্তু কপি করেছিলাম তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তার আগে আমরা একটা কাজ করতে চাই আমাদের প্রোগ্রামটা রান করে দেখি আমরা অবশ্যই প্রোগ্রাম রান করব। কেননা আমরা যদি প্রোগ্রাম রান না করি আমাদের যদি ইরোর আসে কোনোভাবে যদি ইরোট চলে আসে তো আমাদের সেখানে কাউন্ট করে নেবে ইরোর। আমাদের কি কাউন্ট করে নেবে অবশ্যই আমাদের কাউন্ট করে নেবে ইরোর তা চলুন একটু ওয়েট করুন আমাদের একটু স্লো হচ্ছে আমাদের রান হয়ে গেছে একটু দাঁড়ান আমরা কেন কাজগুলো করছি আমরা যে কাজগুলো করেছি যোগ বিয়োগ ভাগ সেগুলো যেন আমরা এখন থেকেই বিজ্ঞানার লেভেল থেকে যেন হাই লেভেলে যেতে পারি অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যেতে পারি সেজন্য দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু দুঃখিত আমি কিন্তু প্রোগ্রামটা ছাড়াই রান করেছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত তো তার জন্য আমরা প্রোগ্রামটা আবারও পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখুন আমরা কি করব দুইটা সংখ্যা আমাদের দিতে বলেছিল প্রথমত কত দশ দিতে বলেছিল তারপরে আমাদের কত দিতে বলেছিল তারপর আমাদের নয় দিতে বলেছিল তো সুতরাং আমাদের এক্স ইকুয়াল টু উনিশ আমাদের চলে এসেছে এক্স ইউকাল টু উনিশ অবশ্যই অবশ্যই প্রোগ্রামটা আমাদের ঠিক আছে এরপর আমরা কি করব আমরা চলে গেলাম আমাদের সেই গুগলে অর্থাৎ আমাদের অনলাইন যা চলে গেলাম সেখানে যাওয়ার পর আমরা কি করব এখন দেখুন এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের কোডটাকে সেন্ড করে দিতে হবে আমাদের কোডটাকে সেন্ড করে দিতে হবে অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে দেখুন যদি রং থাকতো তো আমাদের বলে দিত এখানে যে আমাদের এখানে বলে দিত যে রং থাকলে আপনার প্রোগ্রামটা ইড় হয়েছে বা কোনোভাবে আমরা নেক্সট থেকে একটা রঙও করব যেন বুঝতে পারেন তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এবং ইউআরআই অনলাইন জাজে কী করে অংশগ্রহণ করতে হয় সেটা আপনারা দেখুন এখানে বলছে কোড রিসিভড ইউর সাবমিশন ওয়াজ প্লেস ইন দ্য জাজ কি তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা একসঙ্গে কাজ করবো একসঙ্গে সলভ করার ট্রাই করব আমি আগে থেকে করে রাখব না তো আজকে এই পর্যন্তই আমি কেন আপনাদেরকে আমি বলে দিতে চাচ্ছি কেন আমি আপনাদেরকে এইভাবে অনলাইন যা যে অ্যাকাউন্ট খুললাম আমি কেন খুললাম আমি আপনাদেরকে চাচ্ছি যেন আপনারা শুরু থেকেই অ্যাডভান্সভাবে শিখতে পারেন আমি চাচ্ছি আপনারা যেন শুরু থেকেই অ্যাডভান্সভাবে শিখতে পারেন অ্যাডভান্স লেভেলে যেতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে অনলাইন জাজে যে অ্যাকাউন্ট খুলেছি আমরা যেই কাজগুলো শিখে যাবো সেইটা দিয়ে আমরা অনলাইন জাজে প্রোগ্রামগুলো সলভ করার ট্রাই করব তো আশা করি আপনারা সকলেই এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি এ অনুযায়ী প্রোগ্রামিংগুলো প্র্যাকটিস করুন আর যা যা আমরা শিখেছি সে পর্যন্ত তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ